দুর্গাপূজার শুভেচ্ছা। শিশির ভেজা নতুন ভোরে মা আসছেন, শারদিয়ার অনেক শুভেচ্ছা। নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাই খুব ভালো আছেন। প্রতি বছরের ন্যায় এই বছরও দেবী উমা তার পুত্র কন্যাসহ মর্তে আসছেন। মানব জাতির দুঃখ মোচনের জন্য আমরা প্রতীক্ষা করে থাকি এই কটা দিনের জন্য। তার আগমনে আমরা শুধুমাত্র নিজেদের সৌভাগ্য ও আরোগ্য কামনাই করি না, আমরা তাকে তুষ্ট করে দেশ ও জাতির ভবিষ্যৎকে আরও সুন্দর করে তোলার চেষ্টা করি। জীবের দুর্গতি নাশ করেন বলে তাকে দুর্গা বলা হয়ে থাকে, আর বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব হচ্ছে এই দুর্গা উৎসব। দুর্গা উৎসবকে ঘিরে বাঙালিদের মনে এক আলাদাই আনন্দ আলোড়নের সৃষ্টি হয়। প্রত্যেকবারের ন্যায় এই বছরও দুর্গাপুজোর সময়সূচি নিয়ে চলে এসেছি, সঙ্গে থাকুন, পুরো ভিডিওটা দেখতে থাকুন। এই বছরে শারদীয়া দুর্গাপুজো অক্টোবরের একদম প্রথম দিকেই। জেনে নিই 2024 সালে দুর্গাপুজো কবে পড়েছে, সেই হিসাবে ঠিক করে নিন পুজোর প্রস্তুতি কবে থেকে শুরু করবেন। এই বছর মহালয়া বা সর্বপ্রীতি অমাবস্যা পালিত হবে 2রা অক্টোবর বুধবার 2024। সেদিন থেকে হবে পিতৃপক্ষের অবসান ও দেবীপক্ষের বা মাতৃপক্ষের সূচনা। পরের দিন অর্থাৎ 3রা অক্টোবর দেবীপক্ষের প্রতিপদ তিথি। সেদিন থেকে শারদীয়ার নবরাত্রি পুজো উদযাপন করবেন অবাঙালিরা। এই বছর মহাসপ্তমী বৃহস্পতিবার পড়ায় 2024-এ দেবীর আগমন হবে দোলা বা পালকিতে। শাস্ত্র অনুসারে এর ফল মরক, অর্থাৎ মহামারী, ভূমিকম্প, খরা, যুদ্ধ, অতিমৃত্যু। পঞ্জিকা অনুযায়ী এবার ঘোড়ায় দেবী দুর্গার গমন ঘটছে, যার ফল ছত্রভঙ্গ। এর প্রভাব পড়ে সামাজিক ও রাজনৈতিক পরিস্থিতির উপর। যুদ্ধবিগ্রহ, অশান্তি, বিপ্লব দেখা দিতে পারে এই ঘোড়ায় দেবীর গমন হলে পরে। এবার আমরা দেখে নিই মহাপঞ্চমী সময়সূচি। 21শে আশ্বিন ইংরাজির 8ই অক্টোবর 2024 মঙ্গলবার প্রাত 5টা 34 মিনিট থেকে দিবা 7টা থেকে 9টা পর্যন্ত পঞ্চমী তিথি থাকবে। সায়ংকালে দেবীর বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এই পঞ্চমী তিথির সন্ধেবেলায় মূলত দেবীর বোধন শুরু হয়ে থাকে। প্রত্যেক মণ্ডপে মা দুর্গার মূর্তি চলে আসে। মহাষষ্ঠীর সময়সূচি হচ্ছে 22শে আশ্বিন ইংরেজি 9ই অক্টোবর বুধবার প্রাত 5টা 35 মিনিট থেকে দিবা 7টা 32 মিনিট পর্যন্ত থাকবে মহাষষ্ঠী। স্বয়ংকালে দেবীর আমন্ত্রণ ও অধিবাস অনুষ্ঠিত হবে। এই ষষ্ঠীর সন্ধেবেলা দেবীকে আমন্ত্রণ জানানো হয়, বেলবৃক্ষে দেবীর পুজো হয়। এই ষষ্ঠীর দিন সকালবেলা ও সন্ধ্যাবেলা আমন্ত্রণ, অধিবাস ও দেবীকে তার অস্ত্র দিয়ে সাজিয়ে তোলা হয়ে থাকে। এইভাবেই মহাষষ্ঠীর পুজো বিভিন্ন জায়গায় অনুষ্ঠিত হয়ে থাকে। এর পরের দিন মহাসপ্তমী 23শে আশ্বিন ইংরাজি 10ই অক্টোবর 2024 বৃহস্পতিবার প্রাত 5টা 35 মিনিট থেকে দিবা 7টা 25 মিনিট পর্যন্ত দেবীর নবপত্রিকা প্রবেশ, স্থাপন ও পূজারম্ভ এই সময়ের মধ্যেই হবে। মূলত এই মহাসপ্তমীর দিন দেবীকে নবপত্রিকা রূপে স্নান করিয়ে দেবীকে ঘরে তোলা হয়, অর্থাৎ পূজা মণ্ডপে আনা হয় ও তার পুজো শুরু হয় এই সপ্তমীর থেকেই। এর পরের দিন মহাষ্টমী 24শে আশ্বিন ইংরাজির 11ই অক্টোবর 2024 শুক্রবার প্রাত 5টা 35 মিনিট থেকে দিবা 6টা 48 মিনিট পর্যন্ত। ভোর 5টা 35 মিনিট থেকে এবার মহাষ্টমী পুজো শুরু হবে এবং ভোর 6টা 30 মিনিট থেকে পুষ্পাঞ্জলি দেওয়া শুরু হয়ে যাবে। মহাষ্টমীর বিশেষ গুরুত্ব আমাদের বাঙালিদের মধ্যে প্রত্যেকেই নতুন জামাকাপড় পরে প্যান্ডেলে বা পুজো মণ্ডপে আমরা চলে যাই এই মহাষ্টমীর পুষ্পাঞ্জলি নিবেদন করার জন্য। এবার দেখে নিই আমরা সন্ধি পুজোর সময়সূচি। প্রাত 6টা 24 মিনিট থেকে 7টা 12 মিনিটের মধ্যে সন্ধি পূজা। প্রাত 6টা 24 মিনিট থেকে সন্ধি পূজা আরম্ভ হবে। এই সন্ধি পূজা অষ্টমী ও নবমীর সন্ধিক্ষণে হয়ে থাকে। 45 মিনিটের মধ্যে এই পূজা সম্পন্ন করতে হয়। এই সময় দেবীকে আমরা চামুণ্ডা রূপে পুজো করে থাকি, আর এই সময় দেবী তার উগ্র মূর্তি ধারণ করেন, মা চামুণ্ডা রূপে তাকে পূজা করা হয়। মহানবমীর সময়সূচি 24শে আশ্বিন ইংরাজির 11ই অক্টোবর 2024 শুক্রবার প্রাতঃ 8:30 থেকে মহানবমী পূজারম্ভ। পরের দিন শনিবার প্রাতঃ 5:44 পর্যন্ত মহানবমী সম্পন্ন হবে। যেহেতু পরের দিন 25শে আশ্বিন 12ই অক্টোবর 5:44 পর্যন্ত মহানবমী তিথি থাকছে, তাই এর মধ্যেই মহানবমী তিথির পুজো সুসম্পন্ন করতে হবে। এই বছর মহানবমী ও মহাদশমী একই দিনে পড়েছে, অর্থাৎ দুর্গাপুজো একদিন কম পড়েছে, তার জন্য কিন্তু বাঙালির আনন্দে কোনো ত্রুটি হবে না। এই বছর 25শে আশ্বিন ইংরাজির 12ই অক্টোবর 2024 শনিবার প্রাতঃ 5:44 থেকে দশমী শুরু হবে এবং শেষ রাত্রি 5:44, অর্থাৎ পরের দিন 5:44 পর্যন্ত এই বিজয়া দশমী তিথি থাকবে। বিজয়া দশমী আসলেই দুর্গাপুজো আমাদের সুসম্পন্ন হবে। বড়দেরকে প্রণাম জানিয়ে মিষ্টি মুখ করে মায়ের বিসর্জন করে আমরা আবার পরের বছরের জন্য অপেক্ষা করব যে কবে আবার শারদীয়ার পুজো আসবে। আর এই দুর্গাপুজো শেষ হতে না হতেই শুরু হয়ে যাবে লক্ষ্মী পুজো। এই বছর কোজাগরী লক্ষ্মী পুজো কবে পড়েছে চলুন জেনে নিই। 29শে আশ্বিন ইংরাজি 16ই অক্টোবর 2024 বুধবার রাত্রি 7:44 থেকে 30শে আশ্বিন 7ই অক্টোবর বৃহস্পতিবার 5:19 পর্যন্ত এই পূর্ণিমা তিথি থাকবে। এই সময়ের মধ্যে আমরা কোজাগরী পূর্ণিমার লক্ষ্মী পুজো সুসম্পন্ন করব। এই কোজাগরী পূর্ণিমাতে প্রত্যেক বাঙালি ঘরে ঘরেই লক্ষ্মী পূজা হয়ে থাকে। কোজাগরী পূর্ণিমার ঠিক 15 দিনের মাথায় অনুষ্ঠিত হয় দীপান্বিতা কালী পুজো বা শ্যামা পুজো। এই দিনকে আমরা দিওয়ালিও পালন করে থাকি। এই বছর কালী পুজো পড়েছে 31শে অক্টোবর 2024 14ই কার্তিক 1431 বৃহস্পতিবার। কালী পুজোর নিশীথ সময় রাত্রি 11:39 31শে অক্টোবর থেকে রাত্রি 12:28 পয়লা নভেম্বর পর্যন্ত। অমাবস্যা শুরু হবে 31শে অক্টোবর দুপুর 3:52 থেকে। এরপরেই 3রা নভেম্বর 2024 17ই কার্তিক 1431 রবিবার শুভ ভাইফোঁটা অনুষ্ঠিত হবে। দ্বিতীয়া তিথি শুরু হবে 2রা নভেম্বর 2024 16ই কার্তিক শনিবার রাত্রি 8:21 এবং 3রা নভেম্বর 17ই কার্তিক রাত্রি 10:05 পর্যন্ত থাকবে। তো এই ছিল দুর্গাপুজোর থেকে কালী পুজো পর্যন্ত সময়সূচি। আশা করছি এই ভিডিওটা দেখতে আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তো জয় মা দুর্গার নাম স্মরণ করে অবশ্যই যাবেন। পুজোর এই কটা দিন ভরে উঠুক আনন্দে। তোমাকে ও তোমার পরিবারের সকলকে সুস্থ রাখুক মা, এই প্রার্থনা করি। শুভ দুর্গাপূজা। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে একটা নতুন ভিডিওর সঙ্গে। জয় মা দুর্গা।